আমাদের তিনটা এখন আপাতত এইখানে তিনটা ডিস্ট্রিক্টের আছে, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া আর বর্ধমান কিছু অংশ লোক আছে। 1 থেকে 1.5 লাখ। কি কি শিকার করেন আপনারা? আমরা অ্যাকচুয়াল খরগোশ, এই শুয়োর, এইসব আপাতত এখন শিকার করি, কারণ এখন প্রশাসন দিক দিয়ে অন্যান্য শিকারগুলো তো বন্ধ করে দিচ্ছে, একমাত্র এগুলোই শিকার হয়। আপাতত শিকার উৎসবের ইতিহাসটা কি, মানে কি জন্য শুরু করেছেন আপনারা, কতদিন ধরে চলে আসছে? আমাদের দীর্ঘ আয়ু পূর্বপুরুষ থেকে শুরু হচ্ছে। আমাদের যে পূর্বপুরুষ গুরুগুলো বলে গেছে, ওই যে আপনার রাম লক্ষ্মণ সীতার যে শুরু হয়েছিল আপনার বনবাসটা, ওইটার থেকে আদিবাসীটা ওদের পালন উৎসব করে এটাকে শুরু করেছে। এরপর এটা শিকারের জন্য এটা আয়োজন করা হয়েছে, বিভিন্ন জঙ্গলে ঘুরতে হবে। মেন হচ্ছে ওইটা বুদ্ধ পূর্ণিমা, যেটা ওটা রাম সীতা ওইটাকে ঘুরেছিল। আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট যে রামের ইয়েটা ওটাতে যেতে পারি, পুরুলিয়াটা যায়।